রাউজানের হলদিয়া ইউনিয়নের পূর্ব সীমান্তে আইলিকিল হলদিয়া সড়কের ডাবুয়া খালের উপর 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পিএসসি গার্ডার ব্রিজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এর প্রচেষ্টায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় 3,54,201,209 টাকা ব্যয়ে 38 মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। গত 2018 সালের 11 জুন প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যায় আগের ব্রিজটি দ্বিখণ্ডিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কৃষক শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়দের চলাচলের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়। সে সময় সরজমিন পরিদর্শন করে নতুন ব্রিজ নির্মাণের আশ্বাস দেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। চলতি বছরের 20 জানুয়ারি ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। আগামী 2022 সালের 20 জানুয়ারি কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। জানা গেছে যে এলাকায় ব্রিজটির অবস্থান, ওই এলাকার প্রায় 90% মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের জীবন চলে মৌসুমি চাষাবাদের উপর। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়া কৃষি নির্ভর জনপদের ব্রিজের স্থলে পুনরায় নতুন ব্রিজ নির্মাণ করায় আনন্দিত কৃষক শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। তারা রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাউজানের অভিভাবক মাননীয় সাংসদ আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব এবিএম ফজলে করিম চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় এই ব্রিজটা হতে যাচ্ছে। এই এলাকার গরিব থেকে একদম হাই থেকে লো পর্যন্ত সমস্ত জনগণ সবাই আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। রাউজানের এমপি এবার দোয়া করে এবারে আরো কিছু ব্যাগিং করে এইভাবে অন্ত আরো রাস্তাঘাট পাচ্ছে। এই দিয়ে আরো রাস্তাঘাট যাতায়াত সুবিধা বহুত দিন তো মানুষ আটা তো ইয়ে করে নিব পারে, ইয়া তো সুন্দর করে চলা ফিরা করে তের বিয়ে নেই। আর এমপি মহোদয় ধন্যবাদ জানাই। আর এমপি জানালে অনেক ধন্যবাদ। আর এমপি যা ইয়ে করোনার কারণে আর অনেক উপহার অনেক ধন্যবাদ। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম। রাউজান উপজেলার হলুদিয়া ইউনিয়নের আলিখিল ব্রিজটি দীর্ঘদিনের এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। দীর্ঘদিনের মাননীয় সংসদ সদস্য মহোদয় এমপি স্যার সরজমিনে উনি এলাকার পরিদর্শন করছেন এবং এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য উনি অনেক আগেই আমাদের এই ব্রিজটি করার জন্য উনি এলাকার লোকজনকে কথা দিয়ে আসছিলেন, যার কারণে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এলজিডির মাধ্যমে 38 মিটার আলিখিল ব্রিজটা করতেছি। এবং এখানে টোটাল একটা নতুন প্রযুক্তিতে ব্রিজটা হচ্ছে, এটা পিসি গার্ডার ব্রিজ, যেটা আমাদের রাউজানের জন্য এটা প্রথম একটা নতুন অধ্যায়। আশা রাখি যে আমরা কাজটা নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজটি শেষ করতে পারব। এলাকার কৃষক এলাকা আমরা বলতে পারি যে এখানকার লোকজন অতি সহজেই ব্রিজটা হলে পরে তারা মালামাল কৃষিপণ্য সহজেই আমরা রাউজান প্লাস তথা জেলা পর্যায়ের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরা সহজেই যাতায়াত করতে পারবে। সর্বোপরি আমরা এলাকার অনেক উন্নয়ন সাধন হবে।